পরের অঙ্ক বন্ধুরা, OnePlus X হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম ও 22তম পদদ্বয় সমান হলে X এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে 21তম পদ বের করি, দেন 22তম পদ বের করি, তারপর তাদেরকে আমরা ইকুয়াল দেখাই, দেন সেখান থেকে X এর মানটা বের করে ফেলি। ওকে, তাহলে আমরা লিখি যে T 20 প্লাস 1 ইকুয়াল টু হবে 44 C 20 ইন্টু 1 টু দি পাওয়ার 44 মাইনাস 20 ইন্টু X টু দি পাওয়ার 20 ইকুয়াল টু 44 C 20 ইন্টু X টু দি পাওয়ার 20। তারপরে আবার ওখানে দেখো 22তম পদ আসলে কত বলো তো, T 21 প্লাস 1 সেটা ইকুয়াল টু হবে 44 C 21 ইন্টু 1 টু দি পাওয়ার 44 মাইনাস 21 ইন্টু X টু দি পাওয়ার 21, অর্থাৎ এটা ইকুয়াল টু 44 C 21 ইন্টু X টু দি পাওয়ার 21 এরকম। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে এই টার্মটা আর এই টার্মটা হচ্ছে সমান। প্রশ্ন মতে 44 C 20 ইন্টু X টু দি পাওয়ার 20 ইকুয়াল টু 44 C 21 ইন্টু X টু দি পাওয়ার 21। তাহলে এই 44 C 20 কে আমরা একটু ভেঙে দেখি, ফ্যাক্টোরিয়াল 44 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 20 ইন্টু ফ্যাক্টোরিয়াল 44 মাইনাস 20 ইন্টু X টু দি পাওয়ার 20 সমান, এটাকে আবার ভেঙে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 44 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 21 ইন্টু ফ্যাক্টোরিয়াল 44 মাইনাস 21 ইন্টু X টু দি পাওয়ার 21 এরকম থাকে। এখন দেখো যে উপরে আছে ফ্যাক্টোরিয়াল 44, নিচে ফ্যাক্টোরিয়াল 20 ইন্টু ফ্যাক্টোরিয়াল 24 ইন্টু X টু দি পাওয়ার 20, আর ডানে আছে ফ্যাক্টোরিয়াল 44 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 21 ইন্টু ফ্যাক্টোরিয়াল 23 X টু দি পাওয়ার 21। আচ্ছা, এখন তুমি দেখো যে এই যে ফ্যাক্টোরিয়াল 24 তাকে লেখা যায় 24 ইন্টু ফ্যাক্টোরিয়াল 23, হ্যাঁ, আর এই যে ফ্যাক্টোরিয়াল 21 তাকে লেখা যায় 21 ইন্টু ফ্যাক্টোরিয়াল 20। তাহলে দেখো এই দুজন কাটা গেল, আবার এই দুজনও কাটা গেল, আবার এই দুজনও কাটা গেল, তাহলে যেটা থাকলো সেটা হচ্ছে, আবার দেখো এদের দুজনকে কেটে দিলে এখানে কত থাকে, আসলে x থাকে, তাহলে x সমান থাকলো 21/24, তার মানে 7/8। লেখো স্পষ্ট করে x এর মান হচ্ছে 7/8। বন্ধুরা পরের অঙ্কে যাচ্ছি, 1 প্লাস x হোল টু দি পাওয়ার 14 এর বিস্তৃতিতে r প্লাস 1 তম এবং 3r মাইনাস 1 তম পদদ্বয়ের সহগদ্বয় সমান হলে r এর ভ্যালু বের করতে হবে। তার ফার্স্টে আমরা r প্লাস 1 তম পদটা বের করব, 3r মাইনাস 1 তম পদটা বের করব, দেন সহগ দুটা ইকুয়াল দেখিয়ে আমরা ক্যালকুলেট করে r এর ভ্যালুটা বের করে ফেলব। তার প্রথমেই লিখি আমরা যে r প্লাস 1 তম পদ tr প্লাস 1 ইকুয়াল টু 14 cr ইনটু x টু দি পাওয়ার r, আর থ্রাইস r মাইনাস 1 তম পদ টি থ্রাইস আর মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে টি থ্রাইস আর মাইনাস 2 প্লাস 1 এতক্ষণ, সেটা সমান হবে 14 সি থ্রাইস আর মাইনাস 2 ইন্টু X টু দি পাওয়ার থ্রাইস আর মাইনাস 2। তাহলে দেখো প্রথম যে টি আর প্লাস 1 যেটা তার সহগ কিন্তু 14 সি আর, আর এই টি 3 আর মাইনাস 1 এর সহগ কিন্তু 14 সি 3 আর মাইনাস 2। তো প্রশ্নে বলে দিচ্ছে এই দুইটা সহগ হচ্ছে পরস্পর সমান, তাহলে আমরা এই দুইটাকে সমান দেখাই। বলে ফেলি প্রশ্ন মতে 14 সি আর ইকুয়াল টু 14 সি থ্রাইস আর মাইনাস 2। এখন দেখো যে আমরা কিন্তু জানি এন সি আর সমান হচ্ছে এন সি এন মাইনাস আর, এটাকে আমরা সম্পূরক সমাবেশের ফর্মুলা বলতাম। তো এখানে দেখো এন সি আর ইকুয়াল টু এন সি, এখানে যেটা আছে এই ফর্মুলা বলে তাকে এন মাইনাস আর হওয়া উচিত, তাহলে আমরা বলতে পারি অতএব এই 3r মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে n মাইনাস আর, মানে 14 মাইনাস আর, অর্থাৎ 4r ইকুয়াল টু 16, অতএব r এর ভ্যালু হচ্ছে 4, এটাই অ্যান্সার। বন্ধুরা পরের অঙ্কে যাচ্ছি, 1 প্লাস x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদের সহগ এবং r প্লাস 3 তম পদের সহগ সমান হলে দেখাতে হবে টুয়াইস r ইকুয়াল টু n মাইনাস 2। দেখো প্রথমে আমরা r প্লাস 1 তম পদটা বের করে ফেলি, টি আর প্লাস 1 ইকুয়াল টু হবে এন সি আর ইন্টু X টু দি পাওয়ার আর, আর টি আর প্লাস 3 মানে হচ্ছে টি আর প্লাস 2 প্লাস 1, এবং সেটা ইকুয়াল টু হবে এন সি আর প্লাস 2 ইন্টু X টু দি পাওয়ার আর প্লাস 2। তো দেখো এখন এই যে প্রথম যে টার্মটা আমরা লিখেছিলাম তার সহগ হচ্ছে এন সি আর, আর পরেরটার সহগ হচ্ছে এন সি আর প্লাস 2, আর প্রশ্নে বলে দিয়েছে এই দুজন পরস্পর সমান। তাহলে লিখে আমরা প্রশ্ন মতে, প্রশ্ন মতে এন সি আর সমান হচ্ছে এন সি আর প্লাস 2। আবারও একই কথা চলে আসলো যে আমরা জানি এন সি আর সমান হচ্ছে এন সি এন মাইনাস আর, এবার মিলাও এই যে এন সি আর ইকুয়াল টু এন সি, এখানে যেটা তাকে অবশ্যই এন মাইনাস আর হওয়া উচিত, তার আমরা লিখি অতএব
আর প্লাস টু ইকুয়াল টু এন মাইনাস আর, বা পরবর্তী লাইনে যেটা চলে আসে টুয়াইস আর ইকুয়াল টু এন মাইনাস টু, এটাই কিন্তু আমাদেরকে তারা প্রমাণ করতে বলেছিল। বন্ধুরা আমরা চলে যাই পরের প্রবলেমে। এ প্লাস থ্রাইস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে বি 21 বাই টু বি এক্স এবং 189 বাই ফোর বি এক্স স্কোয়ার হলে এ এর মান বের করতে হবে, বি এর মান বের করতে হবে, এন এর মান বের করতে হবে। তো চিন্তা করো যে যদি আমরা এ প্লাস থ্রাইস এক্স হোল টু দি পাওয়ার এনকে বিস্তৃত করি তাহলে প্রথম পদটা হচ্ছে এ টু দি পাওয়ার এন, দ্বিতীয় পদটা হচ্ছে এন সি ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু থ্রাইস এক্স, তৃতীয় পদ হচ্ছে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু থ্রাইস এক্স হোল স্কোয়ার, তারপর এভাবেই তারা চলতে থাকবে। তো তারা দেখো প্রথম তিনটি পদের মান বলে দিয়েছে, অর্থাৎ প্রথম পদ সমান হচ্ছে বি, তাহলে আমরা কিন্তু বলে ফেলতে পারি যে এ টু দি পাওয়ার এন সমান বি। আবার এই যে দ্বিতীয় পদ সমান হচ্ছে 21 বাই টু বি এক্স, অর্থাৎ যেটা বলা যায় এন সি ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে 21 বাই টু বি এক্স, দেন এন সি টু ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু থ্রাইস এক্স হোল স্কোয়ার, এটা সমান 189 বাই ফোর বি এক্স স্কোয়ার। তো আমরা একটাকে এক নম্বর সমীকরণ দিই, পরেরটাকে দুই নম্বর সমীকরণ, তার পরেরটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিই, দেন আমাদের কাজ হচ্ছে এই তিনটাকে সলভ করে এ এর মান, বি এর মান এবং এন এর মান, এই তিনটা জিনিসের মান বের করা। তো আমরা একটা কাজ করে ফেলি, আমরা দুই নম্বর সমীকরণ থেকে স্টার্ট করি। দুই নম্বর হতে একটা জিনিস খেয়াল করো, এখানে এন সি ওয়ানের মান কিন্তু আমরা ডিরেক্টলি জানি এন, তাহলে লিখে ফেলি এটা এন ইন্টু, আর এই যে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাকে বলা যায় এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ ইন্টু থ্রাইস এক্স সমান 21 বাই টু বি এক্স। খেয়াল করে দেখো তো ভাইয়া, এই এক্স আর এক্স তো কাটাকাটি গেল, তারপরে এই এ টু দি পাওয়ার এন আর বি কিন্তু সমান, তাহলে এ টু দি পাওয়ার এন আর বি কাটাকাটি যায়, থ্রি আর 21 কাটাকাটি যায় সেভেন থেকে, তাহলে এন ডিভাইডেড বাই এ ইকুয়াল টু সেভেন বাই টু, অতএব এন সমান হচ্ছে সেভেন এ ডিভাইডেড বাই টু। তাহলে এন আর এ এর মধ্যে একটা রিলেশন আছে, ওই রিলেশনটা আমরা বের করে রাখলাম, আমরা পরে ব্যবহার করবো কোন একটা টাইমে। এবার চলো আমরা চলে যাই তিন নম্বর সমীকরণে, লিখে ফেলি তিন নম্বরতে। তিন নম্বরতে খেয়াল করো এই যে এখানকার এন সি টু, এন সি টুকে কিন্তু আমরা ডিরেক্টলি বলতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু। তাহলে বসিয়ে দিই এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু, দেন এই যে এখানকার এ টু দি পাওয়ার এন মাইনাস টু তাকে বলা যায় কি বলো, তাকে বলা যায় এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ স্কোয়ার, আর তারপরে এখানে থ্রি এক্স স্কোয়ার আছে, তার মানে তো আসলে নাইন এক্স স্কোয়ার, আর ডান পক্ষটা হচ্ছে 189 বাই ফোর বি এক্স স্কোয়ার। ফার্স্টে আমরা খেয়াল করি আসো যে কি কি জিনিস কাটাকাটি করা যায়। দেখো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কিন্তু প্রথমেই কাটা, তারপরে এই এ টু দি পাওয়ার এন আর বি তো সমান, তাহলে এই দুজনও প্রথমেই কাটা, আর নাইন আর 189 কাটাকাটি করে লেখা যায় আসলে 21। দেন পরবর্তী লাইনে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু 21 বাই টু। 21 বাই টু কেন, কারণ দেখো এই টু ছিল আর এখানে ফোর ছিল, কাটাকাটি করে আমি এখানে 21 বাই টু লিখছি। এখন ভাই একটা ব্যাপার খেয়াল করো, এখানে তো এই যে এ স্কোয়ার আছে নিচে, এই এ স্কোয়ারকে কিন্তু আমরা বলতে পারি এ ইন্টু এ, এরকম বলতে পারি না, পারি। তাহলে এটাকে আবার ভেঙে কি লেখা যায়, দেখো এই যে এখানে লেখা যায় এন বাই এ ইন্টু এন মাইনাস ওয়ান বাই এ, মানে এন বাই এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু 21 বাই টু। তাতে তোমার সুবিধাটা কোথায় হলো, সুবিধাটা যেখানে হলো যে তুমি দেখো এই যে এখান থেকে এন বাই এ সমান যে সেভেন বাই টু এটা কিন্তু ডিরেক্টলি জানো, তাহলে তুমি এখানে এই যে সেভেন বাই টু এখানে বসিয়ে দিবা, এই সেভেন বাই টু এখানে বসিয়ে দিবা, ফাইনালি তুমি এ এর ভ্যালুটা পেয়ে যাবো। এখানে বসিয়ে দাও এন বাই এ এর জায়গাতে সেভেন বাই টু বসাও, আর এখানে সেভেন বাই টু বসাও, মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু 21 বাই টু, তাহলে সেভেন বাই টু মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু থ্রি, তাহলে ওয়ান বাই এ ইকুয়াল টু সেভেন বাই টু মাইনাস থ্রি ইকুয়াল টু হাফ, তাহলে এ এর মান চলে আসলো কিন্তু টু। তাহলে তিনটা জিনিসের মান বের করতে বলেছিল আমাদেরকে, এ এর মান, বি এর মান, এন এর মান, আমরা অলরেডি কার মান পেয়ে গেছি, এ এর মানটা পেয়ে গেছি। এখন খেয়াল করো এই এ এর মানটা যদি ডিরেক্টলি ধরে নিয়ে আমি এখানে বসিয়ে দিই তাহলে কার মান চলে আসবে, এন এর মান চলে আসবে, তাহলে লিখে ফেলি এন ইকুয়াল টু সেভেন এ বাই টু ইকুয়াল টু সেভেন ইন্টু টু বাই টু, তার মানে এন এর ভ্যালু চলে আসলো কিন্তু আমাদের কাছে সেভেন। আর একটা জিনিসের ভ্যালু বের করা বাকি আছে, সেটা হচ্ছে বি এর ভ্যালু,
আর বি সমান দেখো এ টু দি পাওয়ার এন, তো এ এর ভ্যালু তো টু আর এন এর ভ্যালু হচ্ছে সেভেন, তাহলে আমরা বলতে পারি বি সমান হচ্ছে টু টু দি পাওয়ার সেভেন। তাহলে এই যে তিনটা বক্স করা যে কোয়ান্টিটি, ওই তিনটাই কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছিল। বন্ধুরা পরের প্রবলেম, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার কিউ এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নির্ণয় করো। আচ্ছা, তাহলে যে রাশিটুকু দেওয়া আছে আমরা তাকে প্রথমে একটু সাজিয়ে লিখি। ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু এটাকে লেখা যায় ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স হোল টু দি পাওয়ার কিউ, বা ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি ইন্টু ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ। তাহলে আসলে এভাবে লেখা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস কিউ ইন্টু ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ, এরকম বলা যায়। তো এখন এই অঙ্কে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এক্স বর্জিত পদ। তো চিন্তা করো, এক্স বর্জিত পদ মানে হচ্ছে আমাদের লাগবে কত বলো তো, এক্স টু দি পাওয়ার জিরো লাগবে। তো এখানে দেখো অলরেডি কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস কিউ আছে, আর এই রাশিটার বিস্তৃতি থেকে যদি তুমি কোনো পদে এক্স টু দি পাওয়ার কিউ পাও, তাহলে ওই এক্স টু দি পাওয়ার কিউ আর এই বাইরের এক্স টু দি পাওয়ার মাইনাস কিউ গুণ হয়ে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো। অর্থাৎ বাইরে আছে এক্স টু দি পাওয়ার মাইনাস কিউ আর এটার বিস্তৃতি থেকে তুমি যদি কখনো এক্স টু দি পাওয়ার কিউ পাও, এই দুটার কম্বিনেশনে তুমি আলটিমেটলি কি পেয়ে যাবে, এক্স টু দি পাওয়ার জিরো বা এক্স বর্জিত পদ পেয়ে যাবে। তাই এখন আমাদের অবজেক্টিভ হচ্ছে এই রাশিটার বিস্তৃতি থেকে এক্স টু দি পাওয়ার কিউ কোথায় পাওয়া যায় এই জিনিসটা বের করে ফেলা। লিখি, ধরি আর প্লাস ওয়ান তম পদে এক্স টু দি পাওয়ার কিউ বিদ্যমান, অতএব আর প্লাস ওয়ান তম পদ কমা টি আর প্লাস ওয়ান ইকুয়াল টু পি প্লাস কিউ সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তো দেখো আমরা চাচ্ছিলাম কিন্তু এক্স টু দি পাওয়ার কিউ থাকুক, তার মানে আমরা যেটা চাচ্ছি যে আর এর মানটা কিউ হোক। তা আমরা বলতে পারি প্রশ্ন মতে আর সমান সমান কিউ, তাহলে আর এর মান যদি কিউ হয় তাহলে এই আর এর জায়গাতে আমরা আসলে কত বসিয়ে দিব বলো তো, কিউ বসিয়ে দিব, তাহলে আমরা এক্স বর্জিত পদটা পেয়ে যাবো। তাহলে লিখে ফেলি, অতএব এক্স বর্জিত পদ ইকুয়াল টু পি প্লাস কিউ সি কিউ, বা এটাকে একটু ভেঙেও লিখতে পারো, ফ্যাক্টোরিয়াল পি প্লাস কিউ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল পি প্লাস কিউ মাইনাস কিউ। তাহলে থাকলো ফ্যাক্টোরিয়াল পি প্লাস কিউ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল পি, এটাই কিন্তু আমাদের এক্স বর্জিত পদের মান। পরের প্রবলেম বন্ধুরা, আমাদের পরের অঙ্কটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এইট ইন্টু ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার সেভেন এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার সেভেনের সহগ আমাদেরকে বের করতে হবে। তা যে রাশিটা দেওয়া আছে আমরা এই রাশিটাকে আগে একটু সাজিয়ে নিই, ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এইট আর ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার সেভেন। দেখো এভাবে লেখা যায়, এই ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এইটকে লেখা যায় ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার সেভেন, আর এখানে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার সেভেন। তাহলে ওয়ান মাইনাস এক্স ইন্টু এই দুটার কম্বিনেশনকে কিন্তু বলা যায় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সেভেন। দেন তুমি যদি গুণ করে দাও তাহলে হবে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার সেভেন মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার সেভেন, এরকম। তাহলে এখন দেখো যে আমাদেরকে এক্স টু দি পাওয়ার সেভেনের সহগ বের করতে হবে, তাহলে হতে পারে যে এইটার বিস্তৃতি থেকে একটা এক্স টু দি পাওয়ার সেভেন থাকবে, আবার এইটার বিস্তৃতি থেকে একটা এক্স টু দি পাওয়ার সেভেন থাকবে। তাহলে এই এক্স টু দি পাওয়ার সেভেন আর এই এক্স টু দি পাওয়ার সেভেন এই দুইটার কম্বাইন ফর্মই হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার সেভেনের সহগ। দেখো এই যে প্রথম যে রাশিটা তুমি দেখতে পাচ্ছ, এই প্রথম রাশিটার বিস্তৃতির পদগুলো কেমন হয় সেটা একটু খেয়াল করো। ধরো আমরা কোণার মধ্যে যদি দেখতে চাই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার সেভেন, এটা যেটা হবে ওয়ান টু দি পাওয়ার সেভেন প্লাস সেভেন সি ওয়ান ইন্টু মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান প্লাস সেভেন সি টু ইন্টু মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সেভেন সি থ্রি মাইনাস এক্স স্কোয়ার হোল কিউ। খেয়াল করো এই যে এই পদে তো কোনো এক্স নাই, অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো আছে, তারপরে এই দ্বিতীয় পদে দেখো এক্স স্কোয়ার আছে, তারপরে এক্স টু দি পাওয়ার ফোর আছে, তারপরে এক্স টু দি পাওয়ার সিক্স আছে। তো বুঝতে পারতেছো যদি আমি আরও একটা টার্ম লিখতাম আসতো এক্স টু দি পাওয়ার এইট, আর একটা টার্ম লিখলে আসতো কত এক্স টু দি পাওয়ার টেন, তাহলে আমরা কি বলতে পারি যে ভাইয়া এই রাশির বিস্তৃতিতে কখনো আসলে এক্স এর বিজোড় ঘাত পাওয়া যায় না, প্রত্যেকটা টার্মে এক্স এর যে ঘাতটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জোড়। বাট দেখো আমরা চাচ্ছি কিন্তু এক্স টু দি পাওয়ার সেভেন এর সহ, অর্থাৎ এক্স টু দি পাওয়ার একটা বিজোড় সংখ্যা চাচ্ছি। তাহলে আমি অবশ্যই বলতে পারি যে ভাইয়া এই রাশির বিস্তৃতি থেকে কখনোই এক্স টু দি পাওয়ার সেভেন আসবে না। তাহলে বলো ভাইয়া আমাকে কি এতটুকু জিনিস নিয়ে আর চিন্তা করে লাভ আছে? কোনো লাভ নাই, কারণ আমার দরকার এক্স টু দি পাওয়ার সেভেনের সহ।
এখান থেকে কখনো এক্স টু দি পাওয়ার 7 আসবে না, তাই আমরা এই জিনিসটুকু নিয়ে আর চিন্তা করতেছি না। তাহলে জাস্ট আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট কতটুকু বলতো? এই এতটুকু হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। কারণ কি, দেখো এই সেকেন্ড যতটুকু দেখতে পাচ্ছ, যে ধরো এই রাশিটুকুর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 6 আসলো, কারণ জোড় সংখ্যাই তো আসবে, এক্স টু দি পাওয়ার 6 আসলো। ওই এক্স টু দি পাওয়ার 6 বাইরের এক্স এর সাথে গুণ হয়ে তোমাকে প্রডিউস করে দিবে এক্স টু দি পাওয়ার 7। আমার কথা মেবি ক্লিয়ার? এটার বিস্তৃতি থেকে জোড় সংখ্যা আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 আসতে পারে। ওই এক্স টু দি পাওয়ার 6 আর এই বাইরের এক্স গুণ হয়ে এক্স টু দি পাওয়ার 7 প্রডিউস করে দিবে, যেটাই কিন্তু আমাদের ইন্টারেস্টের পয়েন্টটা। তাহলে আসো আমরা একটু স্পষ্ট করে লিখি, যে ধরি 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদে এক্স টু দি পাওয়ার 6 বিদ্যমান। তাহলে আর প্লাস 1 তম পদটা কি হবে? 7 সি আর ইন্টু মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার আর। তাহলে 7 সি আর মাইনাস 1 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 2 আর। তো এখন এই যে এক্স টু দি পাওয়ার 2 আর, আমরা চাচ্ছি এই টুয়াইস আর এর ভ্যালু কত হোক? 6 হোক। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে টুয়াইস আর ইকুয়াল টু 6, অতএব আর এর ভ্যালু আসলো কত? আর এর ভ্যালু আসলো 3। তাহলে এখন দেখো কি হবে, তাহলে এখন আমরা লিখে ফেলি, অতএব এক্স টু দি পাওয়ার 7 এর সহ আসলে কি হবে, এই যে এখানকার মাইনাসটা ইন্টু এখানে 7c3 ইন্টু মাইনাস 1 হোল কিউব। তাহলে মাইনাস 7c3 ইন্টু মাইনাস 1, তাহলে 7c3, এটাই কিন্তু হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ।